আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা, সুস্বাগতম। আমাদের আর এক দর্শক যিনি উনি প্রশ্ন করছেন, লামা লামা স্যার, আমার 22 বছর, আমার বুকে ব্যথা নাই কিন্তু প্রচুর বুক ধরফর করে, ইসিজি করেছি, রিপোর্ট আছে বর্ডার লাইন অ্যাবনর্মাল আছে, আমার কি হার্টে কোনো প্রবলেম আছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে মিস্টার লামা লামা। আপনার 22 বছর বয়স, আপনার বুকে ব্যথা নাই কিন্তু আপনার বুক ধরফর করে। আসলে বুক ধরফর করে অনেক রোগ আছে, হার্টের রোগের কারণেও বুক ধরফর করতে পারে, অথবা হার্টের বাইরে বিভিন্ন রোগ যেমন হলো থাইরয়েডের সমস্যা বা কোনো কোনো ধরনের কিছু কিছু টিউমার আছে, এগুলোর জন্য থেকে হরমোন বের হয়, এগুলোর জন্য আপনার বুক ধরফর করতে পারে, অথবা দেখা যায় খুব দুশ্চিন্তা করলে বা স্ট্রেস থাকলে তাও আপনার বুক ধরফর করতে পারে, অথবা কোনো কারণ ছাড়াও অনেক সময় ফিজিওলজিক্যাল কারণ বলি আমরা, কিছু কিছু কারণে বুক ধরফর করতে পারে, বিশেষ করে যে আমরা দৌড়াদৌড়ি করলে বা হাঁটাচলা করলে অথবা পরিশ্রম করলে বুক ধরফর করতে পারে। এখন আপনার এই বুক ধরফর করার আসলে সুনির্দিষ্ট কি কারণ আছে, এটা আসলে কিছু ইভ্যালুয়েশন দরকার আছে বা কিছু পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয়ে আমার মনে ওষুধ খাওয়া ভালো। যদিও 22 বছর বয়স, অনেক সময় আমরা ইগনোর করি যে না আপনার তেমন কোনো হার্টের সমস্যা নেই, কিন্তু আসলে হার্টের সমস্যার কোনো বয়স নেই, কারণ কিছু কিছু জন্মগত রোগ, কিছু কিছু আসলে বাহ্যজনিত রোগ যেটা অল্প বয়সে হয়, সেই ধরনের কারণেও কিন্তু আপনার এই বুক ধরফর করতে হতে বুক ধরফর হতে পারে। শুধু আমার মনে হয় এই জন্য আপনি অবহেলা না করে আপনার নিকটস্থ কোনো হৃদ বিশেষজ্ঞ অথবা মেডিসিন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে আপনি প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে আপনি নিশ্চিত হন যে আপনার বুক ধরফর করার কারণ কি। ধন্যবাদ আপনাকে মিস্টার লামা লামা।